ধারণ ক্ষমতার তিন গুণ বেশি বন্দি নিয়ে কুড়িগ্রাম জেলা কারাগারের অবস্থান। দীর্ঘদিন ধরেই আবাসন এবং শৌচাগার সংকটে ধুঁকছে এই কারাগারটি, আর সংকট সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার লিখিত প্রতিবেদন দিলেও মিলছে না এর সমাধান। ফলে কারা সুবিধা থেকে বঞ্চিত থাকছেন বন্দিরা। গোলাম মাওলা সিরাজের রিপোর্ট। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। কুড়িগ্রাম কারাগারে 4টি পুরুষ ও 2টি মহিলা ওয়ার্ড মিলে বন্দি ধারণ ক্ষমতা 163 জন। সম্প্রতি বন্দির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ধারণ ক্ষমতার তিন গুণের বেশি। কারাগারে বন্দি এখন 541 জন। ফলে শৌচাগার সংকট সহ নানা সমস্যায় কয়েদি ও হাজতিরা দেখা করতে আসা স্বজনদেরও পড়তে হয় বিড়ম্বনায়। এখানে যে ভিতরে যে থাকা একটা কষ্ট অস্বাভাবিক, যেখানে একজন থাকার দরকার সেই জায়গায় আমরা 5-7 জনের এক ঢালা বিছানার মধ্যে থাকি। বসার ওখানে জায়গা নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ থেকে, 2-2.5 ঘন্টা হইল। যদি থাকতো খুব ভালো হইতো। এক জায়গায় যে প্রস্রাব করতে যাবো সে ধরনের প্রস্রাব করারও মতো ব্যবস্থা নাই। বৃষ্টি বাদল রোদ বৃষ্টি যখন হয় তখন তো আমরা বসতে পারি না, সে বসার যদি একটা সুযোগ থাকতো খুব ভালো হইতো। জেল কর্তৃপক্ষ জানায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সমাধান চেয়েও মেলেনি, আর বন্দীদের মৌলিক অধিকার নিশ্চিতে নজর দেওয়ার আহ্বান পাবলিক প্রসিকিউটরের। বর্তমানে তীব্র বন্দীদের আবাসন সংকট এবং যারা কারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের কোনো আবাসন নাই, তাদেরও তীব্র কারা আবাসন সংকট আছে, এবং এই বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে অবগত করা হয়েছে। দ্রুত এটি আধুনিক পর্যায়ে নিতে না পারলে বন্দীরা কিন্তু মানবেতর জীবনযাপন করবে। শুধু তাই নয়, যারা এর দায়িত্ব পালন করে জেল কর্মচারী যারা, সিপাহী কারারক্ষী যারা, তাদের ব্যবস্থা, তাদের জন্যও কিন্তু একটা অমানবিক ব্যবস্থা রয়েছে। জেলা প্রশাসক জানান সমস্যার কথা জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, ওনারা জানিয়েছেন যে এখানে একটি 10-তলা নতুন জেল হওয়ার কথা আছে, এই জন্য আপাতত এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তো নতুন জেল নির্মাণ করা হলে আমরা আশা করি যে সমস্যাগুলোর সমাধান হবে। কুড়িগ্রাম কারাগারে কয়েদিদের যে আবাসন সংকটটি আছে সেটি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়েছি, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক এটি সরজমিন পরিদর্শনও করা হয়েছে। আশা করছি যে খুব সহসাই এখানে সেই সমস্যাটির সমাধান হয়ে যাবে। উপকারাগার থেকে 1987 সালে কুড়িগ্রাম জেলা কারাগারে রূপান্তরিত হয়। গোলাম মাওলা সিরাজ, চ্যানেল 24, কুড়িগ্রাম।